বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় পিঠা উৎসব, বইমেলা এবং রমনা পার্কে একই দিনে ঘুরে আসলাম। চলেন এই 5 মিনিটের ভিডিওতে আপনাদেরকেও সুন্দর 3টি জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। শনিবার দিন চলে গিয়েছিলাম উত্তরা মেট্রো রেল স্টেশনে। এত পরিমাণের ভিড় ছিল যে প্রায় 1 ঘন্টা পরে আমি টিকিট পেয়েছি। টিএসসি নামার পর দেখেন কত ভিড়। আমার ইউনিভার্সিটি পৌঁছাতে 3টা বেজে গিয়েছিল। মেট্রো স্টেশনের টিকিট পেতে পেতে আমার এতই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে আমি ভাবছিলাম যে আজকে কি যাব নাকি ডাইরেক্ট বাসায় চলে যাব। ফাইনালি চলে আসলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবে আসার জন্য ঝামেলা পেরিয়ে। শনিবার ছিল তাই আমি ভেবেছিলাম রাস্তাঘাটে জ্যামটা কম হবে, সো আমার এই দিনই উচিত, বাট এটা ছিল আমার একটা ব্যাড ডিসিশন। এই দিন বের হয়ে আমার এত ঝামেলা হলো। 3টা থেকে শুরু হয় শিল্পকলা একাডেমির পিঠা উৎসব, সময়মতো এখানে চলে আসতে পেরেছি। শিল্পকলা একাডেমিতে আমার এর আগে কখনো আসা হয়নি, এই প্রথম আমার এই প্লেসটাতে আসা। আর ফ্রেন্ডদের সাথে চলে এসেছি। হাতের বাম পাশটাতে ছিল কয়েকটা রাইড, মানে চোরকি ছিল, দেন নৌকা ছিল বড় একটা। আপনারা যদি আমার মতো চোরকিতে চড়তে বা এরকম নৌকাতে চড়তে পারেন, ওই প্লেসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। ভিতরে যতগুলো প্লেস ছিল পিকচার তোলার মতো, সে সবগুলো প্লেসেই হচ্ছে সিরিয়াল ধরে ধরে দেন পিকচার তুলতে হচ্ছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাণের ভিড় আর অনেকগুলো স্টল মাত্র বসেছে। সো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কি কি পিঠা এখানে উঠেছে। আমি ভিডিও করতে করতেই আমার চোখে পড়লো যে আমার ফ্রেন্ড খুব সুন্দর করে পোজ দিয়ে দেন পিকচার তুলছে। এখানে হচ্ছে মঞ্চটা করা হয়েছে সন্ধ্যার দিকে বা বিকেলের পর, এখানে অনেক অনুষ্ঠান হয়। যারা এখানে সন্ধ্যার পরে থাকেন তারা হয়তো দেখতে পারবেন, আমি তো সন্ধ্যার পরে ছিলামই না, তাই আমি এখানের কোনো অনুষ্ঠান দেখতে পারি। দেন আমি চলে গেলাম প্রত্যেকটা স্টলে যাদের পিঠা সাজানো হয়ে গিয়েছে। এইখানের অনেক পিঠাই হচ্ছে আমার পরিচিত। এই পিঠাগুলো আমার এইবারও খাওয়া হয়েছে শীতে, কারণ বাসায় নানু আম্মুরা সবাই মিলে এই ধরনের পিঠা বানায়। সো আমি চাচ্ছিলাম এমন কোন স্টল যেখানে ইউনিক টাইপের কিছু পিঠা থাকবে। প্রত্যেকটা স্টলেই দেখলাম প্রায় সেম ধরনের পিঠাই। সো আমি ঘুরছিলাম, এই যে আমি যে পিঠাগুলো আমাদের খাওয়া হয় বা যেগুলো আমরা পরিচিত বা খেয়ে অভ্যস্ত, তো ওই পিঠাগুলো না খেয়ে আমার মনে হয় যেহেতু পিঠা উৎসবে গিয়েছি এমন কিছু পিঠা খাওয়ার যেগুলো হচ্ছে আমরা কখনই বা আমাদের টেস্ট করা হয়নি বা আমাদের পরিচিত না, এমন কোন পিঠা যদি টেস্ট করা হয় তাহলে নানা ধরনের পিঠা সম্পর্কে একটা আইডিয়া হবে। যদিও এটা পিঠা উৎসব ছিল, কিন্তু পিঠার সাথে সাথে আপনারা ডেজার্ট আইটেম এবং নানা ধরনের ভাজা পোড়ার আইটেমও কিন্তু এখানে পাবেন। অনেক ধরনের আইটেম ছিল, এমন না যে এখানে পিঠা মানেই হচ্ছে সব মিষ্টি টাইপের জিনিস। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, ঝাল বা ভাজা পোড়া জিনিসগুলো খেতে পারবেন। আর যারা কেক প্রেমী আছেন তারাও কিন্তু এখানে জার কেক গুলো পেয়ে যাবেন। প্রত্যেকটা স্টলেই এই হাড়িগুলো আমার নজর কাড়ছিল, মানে এই হাড়িগুলো দেখতে সুন্দর ছিল। গ্রাম্য কোনো হলুদ হলে যে হাড়িগুলো দেখা যায় এভাবে সাজাতে, তো এই হাড়িগুলোর দিকে আমার এজন্য নজর ছিল। প্রত্যেকটা স্টল থেকে এই স্টলটা একটু আলাদা ছিল, কারণ এখানে ডেজার্ট আইটেমের অনেক ভিন্ন ভিন্ন আইটেম রেখেছিল তারা। পিঠার পাশাপাশি কিছু কিছু স্টলে হাঁসের মাংস, রাজশাহী বিখ্যাত সেই কালাই রুটি, চালের গুঁড়া রুটি, বিভিন্ন ধরনের আইটেমও রেখেছিল তারা। এই যে শীতকাল চলে গেল, এই শীতকালে আপনারা দুধ চিতই পিঠাটা কে কে এখনো টেস্ট করেননি আমাকে বলেন তো। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই দুধ চিতই পিঠাটা। চিতই পিঠা এমনি এমনি খেতে যতটা ভালো লাগে, আমার মনে হয় দুধ চিতইটা খেতে তার চেয়ে বেশি মজা। ঘুরতে ঘুরতে আরেকটা ইউনিক স্টল পেয়ে গিয়েছিলাম যেখানে আচার বিক্রি করছিল অনেক ধরনের, মানে এত দেখতে লোভনীয় লাগছিল, জানি না টেস্ট কেমন হবে, এই কনফিউশনে খাওয়াও হয়নি। আর এই প্লেসটা যে দেখতে পাচ্ছেন হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা প্লেস। এখানে সবাই সিরিয়াল ধরে থাকে জাস্ট পিকচার তোলার জন্য। পিকচার পারফেক্ট একটা প্লেস আর কি। এখন পিঠা উৎসবটা সবচেয়ে বেস্ট একটা টাইম আমি মনে করি, কারণ যারা পিঠা উৎসবে আসবে তারা বইমেলাতেও যেতে পারবে, প্লাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিও যেতে পারবে, মানে আশেপাশে অনেক প্লেস কিন্তু ঘুরতে পারবে। ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার দিকে আসলে কিন্তু ঘোরার অনেক প্লেস আছে, মানে আপনি টাইম কভার করতে পারবেন না, আর মনে হবে যে আপনার টাইম এত ফাস্ট কিভাবে যাচ্ছে। আবার দেখেন এই স্টলটাতে পিঠার পাশাপাশি নাড়ু ছিল, চিকেন ফ্রাইও ছিল। এই যে স্টলে দুধে ভিজানো পুলি পিঠাটা দেখতে পাচ্ছেন, এটা আমি টেস্ট করেছিলাম। বিশ্বাস করেন এত জঘন্য হবে আমি ইমেজিনও করিনি। আমি ভেবেছিলাম যেহেতু দুধে ভিজানো এত পরিমাণ গাঢ় ঝোলটা, তো মনে হয় অনেক মজা হবে। এই আশা নিয়ে আমার খাওয়া, রুটির সাইডটা পুরো কাঁচা কাঁচা ছিল। ওনার বাঁশি বাজানোটা আমার কাছে এত সুন্দর লেগেছে তাই আমি ভিডিওর সাউন্ডটা একটু অন করে দিয়েছিলাম। এরপর ঘোরাঘুরি শেষে আমরা শিল্পকলা থেকে বের হয়ে রমনার দিকে যাচ্ছি। তখনই আমাদের নজরে পড়ে অনেক সুন্দর সুন্দর অনেক চুড়ি ছিল। ভিডিওটা এডিট করার সময় এখন আমি দেখলাম যে আমার ফ্রেন্ড হচ্ছে আমার মাথার উপরে চুড়িগুলা রেখেছিল, আর আরেকজন ফ্রেন্ড তো আমাকে ব্লার করে দিয়ে এখানে ফুল দেখাচ্ছিল। রমনা পার্কে গেটের কাছে এত কিছু, মানে এগুলো দেখে কি আর থাকা যায় বলেন। এই যে এত সুন্দর সুন্দর বেলুনগুলো, দেন হচ্ছে হাওয়াই মিঠাই বিক্রি করছে, মানে এগুলো
পিঠাগুলো দেখে কার সহ্য হয় বলে না কিনে থাকার। দেন আমি খুব সুন্দর করে নিজের একটা ভিডিও নিয়ে নিয়েছি, কারণ এই বেলুনগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, আবার আমার ভিডিওতে দেখতেও খুব ভালো লাগছিল। রমনাতে এন্টার করার পরপরই এরকম শাড়ি পাঞ্জাবি পরা অনেককেই দেখলাম। লালগুনে সবাই এত সুন্দর করে সেজেছে, এটা আমার খুব ভালো লাগে। অনেকেই বলে যে মানি কান বাই হ্যাপিনেস, বাট আমি মনে করি এটা ভুল, কারণ টাকা দিয়ে ফুল কিনা যায়, আর আমার মনে হয় ফুলই হচ্ছে হ্যাপিনেস, সো মানি ক্যান বাই হ্যাপিনেস। রমনাতে একটু ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছিলাম বইমেলাতে। তখন এই ভিডিওটা করা, ওই যে একটা ট্রেন্ডিং ভিডিও আছে না, যে লাভ অর মানি, ওই ট্রেন্ডিং ভিডিওটা আমাদের চায়ের কাপে করা। দেখেন প্রায় সন্ধ্যা হবে হবে ভাব, আর আমি মাত্র বইমেলায় আসছি। আমরা হচ্ছে বইমেলার পিছনের গেট দিয়ে এন্টার করেছি, কারণ রমনা থেকে ওইটা কাছে ছিল। বইমেলাতে আমি হাইয়েস্ট 20-25 মিনিট ছিলাম, দেন আমার বের হয়ে আসতে হয়েছে, কারণ আশায় ফিরতে হবে, আর অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি যদি তখন রওনা না দিতাম তাহলে হয়তো আমার বাসা আসতে আসতে আরো বেশি লেট হতো, প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়, আর একদমই গাড়ি ছিল না। এই ছিল আমার 3 ঘন্টায় 3টি প্লেস ঘোরার ছোট একটা ব্লগ। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।